নমস্কার বন্ধুরা, আইএএম রামেন চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু প্রায় সকলের জন্য ভীষণ একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে কেউ ভুলবেন না। আজ আমরা যাচ্ছি হায়দ্রাবাদের সেই বিখ্যাত এআইজি হসপিটালে। এই হসপিটালে মোটামুটি সব ধরনের চিকিৎসা হলেও পেটের যে কোনো রোগ, যেমন লিভার জনিত, কিডনি জনিত যে কোনো রোগের একমাত্র ভরসাযোগ্য হসপিটাল। উন্নত প্রযুক্তি বাছাই করা সব সেরা ডাক্তার দ্বারা চিকিৎসা করা এই প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিক মানের হসপিটালের স্বীকৃতি পেয়েছে। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি বা সংক্ষেপে বললে এআইজি শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের প্রতিবেশী দেশ এবং আফ্রিকার অনেক দেশ থেকেই রোগীরা আসে এখানে চিকিৎসা করাতে। এই এআইজি হসপিটালটি আছে হায়দ্রাবাদে। পেটের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য এই এআইজি হসপিটাল সারা ভারতবর্ষ তথা বিদেশেও পরিচিত এবং বিখ্যাত একটি চিকিৎসা কেন্দ্র। এখানে কি কি রোগের চিকিৎসা হয়, এখানে কিভাবে চিকিৎসা করাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ডাক্তারের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করাবেন, হসপিটাল কবে বন্ধ থাকে সহ যাবতীয় কিছুর সন্ধান দেব আমি আজ এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটি সকলের উপকারের জন্য সবার কাছে শেয়ার করে দিন, যাতে করে সবার উপকার হয়। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে এআইজি হসপিটালের প্রবেশ পথ। নয় তলা বিশিষ্ট এই হসপিটালে কোন ফ্লোর এ কি ব্যবস্থা আছে সেটা একবার এখানে দেখে নিন। এখানে কিভাবে আসবেন সেটা আমি পরে বলছি। হসপিটালের গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আপনারা এই রকম দেখতে পাবেন, আর গেট দিয়ে ঢুকে ডান দিকে দেখতে পাবেন হেল্প ডেস্ক। এখানে আপনাদের কোনো রকম বুঝতে কিংবা যে কোনো সাহায্য দরকার হলে এদের সাহায্য নিতে পারেন, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসবেন। এখানে কোন কোন রোগের চিকিৎসা করা হয় এবং কোন কোন রোগের চিকিৎসা করা হয় না তার লিস্ট দেওয়া আছে, আপনারা একটু জুম করে দেখে নিতে পারেন। এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এখানে কিন্তু প্রতিটা স্টাফ খুবই হেল্পফুল। আপনার কোনো অসুবিধা হলে যে কোনো স্টাফকে জিজ্ঞাসা করতে পারেন। এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে অনেক বাঙালি স্টাফ আছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে প্রচুর বাঙালি পেশেন্ট, এখানে 80-90% বাঙালি পেশেন্ট আছে। আর বাম দিকে আছে ফার্মেসি। এখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার যদি কোনো ওষুধ লিখে থাকেন তাহলে ফার্মেসিতে গিয়ে প্রেসক্রিপশন আর টাকা দিয়ে বিল নিয়ে এখানে একটু সামনে বসবেন, তারপর কাউন্টার থেকে আপনাকে ডেকে ওষুধ দেওয়া হবে। আর ফার্মেসির সামনেই আছে ক্যান্টিন, আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে দামে একটু
বেশি হলেও খাবার কিন্তু ভালোই, এবং এখানে সেলফ সার্ভিস। আগে লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে কুপন কেটে নেবেন, তারপর পাশের কাউন্টার থেকে খাবার নিয়ে টেবিলে বসে খেতে হবে। এবার বলবো এখানে নাম রেজিস্ট্রেশন কিভাবে করবেন। আপনারা এখানে আসবার সময় সঙ্গে করে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব সঙ্গে করে নিয়ে আসবেন। এবং হসপিটালে প্রথম দিন খুব সকালে আসবেন এবং নাকে খালি পেটে আসবেন। চেষ্টা করবেন সকাল 7টার মধ্যে আসতে এবং খালি পেটে আসতে। তাহলে ডাক্তার যে টেস্ট করতে দেবেন সেগুলো বেশিরভাগই খালি পেটে করা হয়। তাই প্রথম দিন খালি পেটে গেলে আপনার টেস্টগুলো প্রথম দিনেই হয়ে যাবে। প্রথমে এসে আপনাকে এখান থেকে এই টোকেন মেশিনে একজন স্টাফ থাকবে, ওনার কাছ থেকে একটা টোকেন নিতে হবে। ওই টোকেনে একটি নাম্বার দেওয়া থাকবে, তারপর সেই টোকেনটা নিয়ে সামনে থাকা চেয়ারে বসে আপনাকে অপেক্ষা করতে হবে। আর সামনে থাকা ডিসপ্লেতে চোখ রাখবেন। যখন যে ডিসপ্লেতে আপনার নাম্বার শো করবে তখন সেই কাউন্টারে আপনি চলে যাবেন। ওখানে আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড এবং 100 টাকা নেওয়া হবে এবং আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। তেমন কিছু না, সেই ফর্মটি ফিল আপ করবেন আর আপনার কি সমস্যা সেটা বলবেন। ওখান থেকে আপনাকে একটি ফাইল দেওয়া হবে। আপনার যদি আগে থেকে ফোনে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে সেটা ওখানে বলবেন, না হলে আপনার যদি কোনো পছন্দের ডাক্তার থেকে থাকে সেটা বলবেন। তা না হলেও ওখান থেকেই ভালো কোনো ডাক্তারের কাছে আপনাকে পাঠানো হবে। এখানে এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন ক্লাস্টার আছে। আপনাকে কত নাম্বার ক্লাস্টারে যেতে হবে এবং কত নাম্বার ফ্লোরে কত নাম্বার রুমে যেতে হবে সব কিছু আপনার ওই ফাইলে দেওয়া স্লিপে লেখা থাকবে। তারপরও আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হলে ওখানে কোনো স্টাফকে স্লিপটা দেখিয়ে জিজ্ঞেস করবেন, সে বলে দেবে। হেপাটাইটিস রোগের লক্ষণ এবং তার চিকিৎসা এবং হেপাটাইটিস রোগীকে কিভাবে থাকতে হবে সেটা এই ভিডিওতে দেখানো হয়েছে, দেখুন। আপনাদের সুবিধার জন্য এখানে কিছু কার্ডিওলজি ডাক্তারের নাম দিলাম। আপনারা যে ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের কাছে যাবার পর ডাক্তারের চেম্বারের সামনেই থাকবে একটি কাউন্টার, ওখানে আপনার ফাইলটি জমা দেবেন এবং ওখানে ডাক্তারের ভিজিট জমা দেবেন। ভিজিট নেবে মাত্র 400 টাকা। মনে রাখবেন ডাক্তার দেখানোর পর আপনাকে টেস্ট করতে দেওয়া হবে। তারপর টেস্টের সব রিপোর্টগুলো যখন ডাক্তারকে দেখাতে যাবেন তখন ওই ডাক্তারের চেম্বারের সামনে থাকা কাউন্টার থেকে একটা জিরো ব্যালেন্সের একটা বিল করে নেবেন। ওই সময় ডাক্তারের কোনো রকম ভিজিট লাগবে না। এরপর ডাক্তারের ভিজিট দেওয়া হয়ে গেলে আপনার ফাইলটি ডাক্তারের চেম্বারের বাইরে থাকেন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, ওনার কাছে আপনার ফাইলটি জমা দিয়ে সামনে থাকা চেয়ারে বসে অপেক্ষা করবেন। তারপর আপনার নাম ডাকলে আপনি ডাক্তারের কাছে যাবেন। এখানে আপনারা ক্যাশ এবং কার্ডের মাধ্যমে বিল পে করতে পারবেন। এখানে প্রায় সব টেস্টের রিপোর্ট একই দিনে দিয়ে দেওয়া হয়, শুধু কিছু কিছু রিপোর্ট 1 থেকে 2 দিন লেট হতে পারে।
এবার বলি এখানে আসবেন কি করে। এখানে আসতে হলে আপনাকে প্রথমে সেকেন্দ্রাবাদ আসতে হবে, আর সেকেন্দ্রাবাদ আসতে হলে আপনাকে হাওড়া থেকে অথবা শালিমার থেকে হায়দ্রাবাদ গামী ট্রেন ধরতে হবে। আপনারা হাওড়া থেকে প্রতিদিন সকাল 8:35 ফলক নামা এক্সপ্রেস ছাড়ে অথবা শালিমার থেকে প্রতিদিন সকাল 11:25 ইস্ট কোস্ট এক্সপ্রেস ছাড়ে এই ট্রেন ধরে আপনারা হায়দ্রাবাদের আগের স্টেশন সেকেন্দ্রাবাদে নামবেন। তারপর সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে আইজি হসপিটাল যাবার জন্য ক্যাব পেয়ে যাবেন অথবা অটো বুক করে নেবেন। মনে রাখবেন এখানে কিন্তু অটোওয়ালা অনেক টাকা চাইবে, আপনারা 300 টাকা থেকে 400 টাকার মধ্যে অটো পেয়ে যাবেন। মনে রাখবেন এটি কিন্তু নিউ এআইজি হসপিটাল, আর ঠিকানা হচ্ছে গাছিবাউলি হায়দ্রাবাদ। এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের লিস্ট। আপনাদের যদি এর মধ্যে থাকা কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে এখানে ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন। এবার বলি এখানে এসে কোথায় থাকবেন। এখানে হসপিটালের ঠিক পাশ দিয়ে একটি রাস্তা আছে, নাম হচ্ছে বাবু খানল্যান। ওই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে অনেক থাকার এবং খাওয়ার বাঙালি হোটেল আছে। ভাড়া পড়বে মোটামুটি নন এসি ডাবল বেড 700 টাকার মতো এবং এসি ডাবল বেড 1000 টাকা থেকে 1200 টাকার মতো। এখানে প্রায় প্রত্যেক হোটেলে ফ্রি ওয়াইফাই এবং জল পাবেন এবং প্রত্যেক হোটেলে কিচেন আছে এবং একদম ফ্রি গ্যাস পাবেন। আপনারা বাড়ির থেকে 2-1টা রান্নার সরঞ্জাম নিয়ে গিয়ে ওখানে রান্না করে খেতে পারেন। আর একটা কথা বলে দিই, এই হসপিটালে খুব বেশি জটিল রোগ না হলে 3-4 দিনে আপনার চিকিৎসা হয়ে যাবে। আমি একটি বাঙালি হোটেলের ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই হসপিটাল সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে, তাই আপনারা যখন যাবেন তখন এমন ভাবে যাবেন যেন রবিবার অথবা সোমবার ওখানে পৌঁছেছেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি ফ্লাইটে যান সেক্ষেত্রে হায়দ্রাবাদ এয়ারপোর্টে নেমে বাইরে থেকে ওলা অথবা ট্যাক্সি পেয়ে যাবেন। কলকাতা থেকে হায়দ্রাবাদ ফ্লাইট ভাড়া পড়বে 6000 টাকার মতো। আপনারা যদি এখানে চিকিৎসার সম্পর্কিত কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সবার কমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সবার উত্তর দেব। ভিডিওটি তবে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন, যাতে করে সকলের উপকার হয়। আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।